জয় শ্রীরাম। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা বানাতে চলেছি থুরের রেসিপি। থুর অনেকে এটাকে মোচাও বলে, আমরা থুর বলি এটাকে। থুরগুলিকে প্রথমে, থুরের ভিতরে একটা সাদা অংশ থাকে এবং একটা কাঠের মতো অংশ থাকে, সেগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলিকে ছোটো ছোটো আকারে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধোয়ার পরে শিল নোড়ায় চাল বেটে নিলাম। বেটে নেওয়ার পর চালের গুঁড়োর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে গুলে নিলাম। গুলে নেওয়ার পর যে থুরগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। আপনারা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারেন। তারপরে মেখে নিয়ে এগুলোকে তলায় কড়াইতে তেল গরম করে একে একে ছোটো ছোটো আকারে বড়া করে এগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে ছোটো দুটো আলু সিদ্ধ করে নিলাম। আলু সিদ্ধ হওয়ার পর কাঁচা লঙ্কা, জিরে, আদা বেটে নিলাম, সাথে রসুন। তারপরে আলু সিদ্ধ হওয়ার পর আলুগুলোর বাকল খুলে নিলাম। তারপরে আলুগুলোকে ভালো করে কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম। আলুগুলো লাল লাল হয়ে ভাজা হওয়ার পর সেগুলোকে নামিয়ে নিলাম, সাথে মশলা রেডি করে নিলাম। মশলাতে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হলে তাতে বেটে রাখা মশলাগুলি দিয়ে দিলাম। আলুর সাথে কয়েক টুকরো পেঁয়াজ বড়ো বড়ো কেটে ভেজে নিয়েছিলাম। তারপরে একটাতে অল্প জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর তরকারিটা ভালো করে ফুটে নেওয়ার পরে বড়াগুলি দিয়ে দিলাম। বড়াগুলি দিয়ে বেশিক্ষণ ফুটিয়ে নিয়ে এক দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। পাশ হয়ে গেলো থুরের বড়ার ঝোল।